আমি এতদিন বাদে মুখ খুলছি, ভাঙরে গন্ডগোল হলো কি করে কালকে রাত্রির বেলায়? আমার ভোটের বাক্স যে পুকুরের জলে ফেলে দিচ্ছে সিপিএম এর চিরকালের কায়দা, জলের বোতল নিয়ে গিয়ে ব্যালট বক্সে ফেলে দেবো? ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল, কেন যখন অ্যাডিশনাল এসপি কে গুলি করা হয় জিতে গেছিল তৃণমূল, হঠাৎ রাতের বেলায় বাইরে থেকে লোক গুন্ডা আগে থেকে জড়ো করে রেখে দিয়েছিল, বোমা জোগাড় করে রেখে দিয়েছিল একটা স্কুলের মধ্যে, সেখান থেকে বেরিয়ে যখন বিডিওকে ঘেরাও করে গায়ের জোরে লিখিয়ে নেওয়া হয়, সেখানে তো সেন্ট্রাল পুলিশ ছিল, কেন তারা? আমি খুশি হতাম যদি তারা আমার তৃণমূল কংগ্রেসের কেউ অন্যায় করলো তাকেও অ্যারেস্ট করতো। আরাবুল তো হেরে গেছে, কিন্তু আরাবুলের সিট হারা নয়, কিন্তু তাও আমি কিছু বলিনি, তার কারণ শান্তির স্বার্থে। একটা দুটো সিট আমার কাছে ম্যাটার নয়, আমার কাছে ম্যাটার হচ্ছে মানুষ। এত ভাইলেন্স ভাইলেন্স করে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা আমাদের বদনাম করলেন, সরি আমি সবাইকে বলছি না যারা করেছেন, আমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে বাংলার বদনাম যারা করেছেন, মনে রাখবেন বাংলার সম্মান নিয়ে যারা চিনিমিনি খেলেছে একমাত্র ব্যবসার স্বার্থে, ভেজাল ব্যবসার স্বার্থে, তাদের আপনারা চিনে রাখুন। ক্ষমা সবসময় হয় না, আফটার ডেথ ইফ কামস এ ডাক্তার, ট্রিটমেন্টটা করবে কোথায়? অনেক কিছু আমরা সহ্য করেছি, মিথ্যে শিখিয়ে শিখিয়ে সাজিয়ে, বলো 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 আমায় ভোট দিতে দেয়নি। যদি কেউ ভোট দিতে না দেয়, আপনারা আমায় দেখান তো কোনো ইলেকশনের পরে 700 বেশি এলাকায় রিপোল হয়েছে এবং উইদাউট এনি ইনসিডেন্ট, যারা যারা রিপোল চেয়েছিলেন এমনকি আমাদের এলাকাতেও আমরা রিপোল করিয়ে দিয়েছি, কারণ সেটা ভুল ছিল বলে ইলেকশন কমিশন তার সিদ্ধান্ত অনুযায়ী যে রিপোল করেছেন রিটার্নিং অফিসারদের কাছ থেকে নিয়ে আমরা রিপোলও মেনে নিয়েছি, সেখানেও ভোট হয়েছে, সেন্ট্রাল ফোর্সেস পুরোটাই ছিল, একমাত্র ভাঙরের কাউন্টিংয়ের ইনসিডেন্টের ছাড়া আর কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি। আর যারা বাংলার বদনাম করে বেড়ালেন, আবার ফ্যাক্স ফাইন্ডিং টিম পাঠিয়েছে, আর কত টিম পাঠাবেন বলতে পারেন? আমার ভাজপার এই অপদার্থ লিডারগুলোকে জিজ্ঞেস করি, যাদের সাহস নেই রুখে দাঁড়ানো, রাজনীতি করবার অধিকার নেই এদের, যারা গণতন্ত্রকে হত্যা করে, আমরা করি না। আমি এতদিন বাদে মুখ খুলছি, আমি এতদিন একটি কথাও বলিনি, সহ্য করে গেছি, সহ্যেরও তো একটা লিমিট আছে, লেবু কচলাতে কচলাতে তেতো হয়। আবার আমাদের সমাজের কিছু লোক আছে যারা টিভিতে একটা নিউজ দেখলে পাজেল হয়ে যায় এবং তার ওপর ভিত্তি করে তারা মিডিয়া ট্রায়াল করে, এই মিডিয়া ট্রায়াল করতে করতে একদিন মনে রাখবেন আপনারাও যখন ফাঁসবেন সেদিন কিন্তু বাঁচাবার লোক থাকবে না। আপনি আমার তো, আমি তো গিনিপিক নই যে আপনারা আমাকে গিনিপিক করে ফেলবেন, তা সত্ত্বেও বলি যা করেছেন করেছেন, ভালোই করেছেন, ওতে আমাদের ভালোই হয়েছে। আমি আজকে দুঃখিত, কয়েকজন মারা গেছে বিক্ষিপ্ত ঘটনায় এবং যে জায়গাগুলো ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো আজ নয়, চিরকাল। যদি আপনারা 25-30 বছরের ইতিহাস দেখেন তাহলে দেখবেন ওই কটা স্পটেই গণ্ডগোল হয়, দমকল তো গণ্ডগোল হয়েছে, মারা গেছে আমাদের কর্মীরা, জিতেছে কে? বিরোধী দল, আমরা তো জিতিনি ওখানে। ভাঙরে গণ্ডগোল হয়েছে, করেছে কে? বিরোধী দল, আমরা তো ওখানেই জিতিনি, আমাদের সিটটা চিনিয়ে নিয়েছে। এইরকমভাবে আপনাদের বুঝতে হবে, 71,000 বুথে ইলেকশন হয়েছে, জেলা পরিষদ থিপটা এক পঞ্চায়েত নিয়ে, ইনক্লুডিং দার্জিলিং হিল জঙ্গলমহল সব নিয়ে মোট 71,000 বুথে ইলেকশন হয়েছে। ঘটনা ঘটেছে কটা এলাকায়? বড়জোর 60টা বুথে, এবং 60টা বুথেও যে বিক্ষিপ্ত ঘটনা সেটা ঘটানো হয়েছে। আপনার অধিকার আছে বা আমার অধিকার আছে যে আমি শাড়ির নিচে শাড়ির আঁচলে করে জলের বোতল নিয়ে গিয়ে ব্যালট বক্সে ফেলে দেবো? কত কষ্ট করে মানুষ ভোট দিতে আসে, তার ভোটটা নষ্ট করে দেবো, সে কেন অ্যারেস্ট হবে না? এটা তো ইলেকশন কমিশনের করা উচিত ছিল, কেন সে অ্যারেস্ট হবে না, সে কেন জেলে যাবে না? আমার ভোটের বাক্স যে পুকুরের জলে ফেলে দিচ্ছে সিপিএম এর চিরকালের কায়দা রাজনৈতিক ফয়দার জন্য, আমিও খাবো না, কাউকে খেতেও দেবো না, তাহলে কি গণতন্ত্রে মানুষ ভোট দেবে না? আগুন জ্বালিয়ে দাও, নির্যাতন করো, ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসো, এই কালচার আমি বন্ধ করে দিয়েছি এবং কিছুটা পড়ে আছে, এই কালচার বন্ধ করতেই হবে আমাদের বাংলার আগামী প্রজন্মের স্বার্থে। আমি কোনো হিংসাকে সাপোর্ট করি না, হিংসা দ্বেষ ঘৃণা এগুলো আমি করি না, আর আমি যেটা করি না আমি মুখ ফুটে বলবো করি না। আমি দুঃখিত যে রাম বাম সাম এরা তিনজন প্লাস আর একজন চারজন মিলে জোট বেঁধেও মোয়া ঘোট বেঁধেছিল, তাদের এইসব প্ল্যানিং ছিল গণ্ডগোল করবার, কি করেনি? কোর্ট আমাদের যা নির্দেশ দিয়েছে আমরা মেনেছি,
বিএসএফ পাঠিয়েছে মেনেছি, সিআরপিএফ পেটেছে মেনিয়েছে মেনেছি, 800 ফোর্স পাঠিয়েছে মেনেছি, সবটাই তো মেনেছি, আর বাকিটা কোথায় আছে?